হরে কৃষ্ণ গৌড় নিতাই, নমস্কার। প্রথমত আগামী জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেক আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। আজকে আমি এই অনুষ্ঠানে আপনাদেরকে দুটি বিশেষ জ্যোতিষীয় উপায় বা টোটকার কথা বলবো, সেটা অবশ্যই প্রত্যেকেই করবেন জন্মাষ্টমীর দিন রাত্রিবেলায়। জীবনে দেখবেন খুব সুন্দর একটা কিন্তু রেজাল্ট পাবেন। সামান্য একটা জিনিস, একটা সামান্য বস্তু তুলসী গাছের তলায় আমি রাখতে বলবো, এর ফলে দেখবেন প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না, জীবনে অর্থের অভাব হবে না, দুর্ভাগ্য ঘুচবে, সৌভাগ্যের উদয় ঘটবে। সঙ্গে মা লক্ষ্মী, তুলসী মহারানী, ইনারা অত্যধিক প্রসন্ন হবেন, যার ফলে গৃহ থেকে অর্থাভাব দূর হবে, বাস্তুদোষ দূর হবে। দেখুন, এই ছোট্ট একটি উপায় করলে আর্থিক ভাগ্যে উন্নতি যেমন আসে, ঠিক তেমনি পারিবারিক কলহ, দাম্পত্য জীবনে অশান্তি তথা সংসার থেকে বাজে খরচ, অপচয় হওয়া, এই সমস্যাগুলো থেকে অনেকখানি বেরিয়ে আসতে পারবেন, রিলিফ পাবেন। এবং যারা অর্থ ইনকাম করেন ঠিকই, কিন্তু হাতে অর্থ সঞ্চয় করতে পারেন না, তারা অর্থ ইনকামের পদগুলো খুঁজে পাবেন এবং অর্থকে সঞ্চয় করতে সক্ষম হবেন। যাই হোক, উপায়টি কীভাবে করবেন, কখন করবেন, সব কিছুই আমি এরপর আপনাদের সঙ্গে আলোচনা করছি। তবে অনুরোধ করব, আজকের এই অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি রেখে পারলে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন, এবং অনুষ্ঠানটি পারলে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকমই সব ধার্মিক সংক্রান্ত নলেজেবল ভিডিও সবার আগে দেখার জন্য। দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ এই অষ্টমী তিথিকে অতি পবিত্র তিথি বলে মনে করা হয়, এবং এই তিথিতে আপনারা যে ক্রিয়াটি করুন না কেন, তার শুভ ফল জীবনে অবশ্যই প্রাপ্ত করতে সক্ষম হবেন। বিশেষ করে যাদের সামাজিক স্তরে মান সম্মানের হানি হচ্ছে, জীবনে প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক সমস্যা রয়েছে, বিভিন্ন প্রবলেম মধ্যে জড়িয়ে পড়েছেন কোনো না কোনো কারণে, পারিবারিক ক্ষেত্রে বলুন একেবারে সুখ শান্তি নেই, সার্বিক উন্নতি নেই, তার আগামী 26 আগস্ট সোমবার জন্মাষ্টমীর দিন আপনাদের গৃহে প্রতিষ্ঠিত গোপাল ঠাকুর বা শ্রীকৃষ্ণের চরণে, অথবা যদি লক্ষ্মীনারায়ণ বা রাধাগোবিন্দ যুগলমূর্তি থাকে সেক্ষেত্রে প্রভুর চরণে 4টে তুলসী পাতা অর্পণ করবেন, এবং একনিষ্ঠ মনে 108 বার এই মন্ত্রটি জপ করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। যাই হোক, এই মন্ত্র উচ্চারণ করে শ্রীকৃষ্ণের চরণ থেকে বা গোপাল ঠাকুরের চরণ থেকে 2টো তুলসীপত্র তুলে নেবেন পুজো শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ জন্মাষ্টমী পুজোর শেষে আপনারা কিন্তু ওই 2টি তুলসীপত্র তুলে নেবেন, এবং যেখানে আপনারা টাকা পয়সা রাখেন, গহনাগাটি রাখেন বা কোনো পবিত্র গুপ্ত স্থানে হলুদ কাপড়ে তুলসীপত্র দুটিকে ভালো করে মুড়ে রেখে দেবেন। ব্যাস, এটুকুনটি কাজ আপনারা জন্মাষ্টমীর দিন করুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। অর্থনৈতিক দিকে সচ্ছলতা যেমন থাকবে, ঠিক তেমনই পরিবার থেকে দুঃখ কষ্ট দরিদ্রতা অবশ্যই দূরীভূত হবে এই উপায়টির মাধ্যমে। যাই হোক, এরপর তৃতীয় যে উপায়টি বলছি, এটিও কিন্তু আপনারা প্রত্যেকেই অবশ্যই পারলে জন্মাষ্টমীর রাতে করার চেষ্টা করবেন। এর ফলে ছোট বড় প্রত্যেকটা মনস্কামনা যেমন পূর্ণ হয়, ঠিক তেমনই ধন সম্পত্তি বৃদ্ধি পায়। শুধু তাই নয়, তুলসী মায়ের কৃপায় সামাজিক স্তরে পারিবারিক ক্ষেত্রে সম্মান যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে থেকে অশান্তি দূরীভূত হয় এবং একটা সুমধুর সম্পর্ক সৃষ্টি হয়। বিশেষ করে যারা অত্যন্ত অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, হাতে টাকা পয়সা একেবারেই নেই, ভবিষ্যতের জন্য খুব চিন্তিত যারা, তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। আগামী 26 আগস্ট সোমবার পবিত্র জন্মাষ্টমীর দিন মহাযোগে সন্ধ্যার সময়ে তুলসী গাছের নিচে
একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, তুলসী মায়ের সেবা করবেন, আরতি করবেন এবং তুলসী গাছের নিচে একটি হলুদ রঙের পিতলের থালা অবশ্যই রাখবেন। এরপর একটু আটা নিয়ে সেটির চারটি ভাগ করে নেবেন এবং ওই চারটি ভাগের গোল গোল গোলা বানিয়ে নিতে হবে এবং ওই চারটি গোলা পিতলের থালার উপর রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি একদিনের জন্য, মানে সারা রাত্রে, উপায়টি যেহেতু করবেন সারা রাত্রির জন্য থালাটি ওইখানে রেখে দেবেন। এবং পরের দিন আপনারা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ওই আটার গোলাগুলি নিয়ে আপনারা আপনাদের ছাদের উপরে উঠে যাবেন এবং সেগুলি হাতে নিয়ে আপনাদের মনের ইচ্ছা অবশ্যই ব্যক্ত করবেন। তারপরে কি করবেন, গোলাগুলি ছাদের যে চারটি কোণ রয়েছে ওই চারটি কোণে রেখে দেবেন এবং একটি পিতলের ঘটি বা পাত্রে জল নিয়ে ছাদের চার কোণে ভালো করে জল ছিটিয়ে দেবেন। কিন্তু খেয়াল রাখতে হবে, এই উপায়টি যখন আপনি করবেন তখন আপনার সামনে যেন কেউ না থাকে বা আপনাকে যেন কেউ দেখে না ফেলে বা আপনাকে যেন উপায়টি করার সময় যেন কেউ স্পর্শ না করে, এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, নতুবা এই ক্রিয়াটি করার শুভ ফল কিন্তু পাবেন না। দেখুন, এই উপায়টি করলে নেগেটিভ এনার্জি আপনাদের গৃহ থেকে অবশ্যই বিদায় নেবে, কারোর কুনজর, খারাপ নজর আপনার পরিবারের উপর লাগবে না, তথা আর্থিক দিকটিও আপনাদের কিন্তু মজবুত হবে। অর্থাৎ ভবিষ্যতে এই উপায়টি করে রাখলে, অবশ্যই জেনে রাখুন, ভবিষ্যতে ফিনান্সিয়াল কিন্তু একটা ফ্রিডম কিন্তু জীবনে পাবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ উপায় আপনাদেরকে আমি জানালাম। এই উপায়টা আমি আগের বছর জন্মাষ্টমীর দিনও বলেছিলাম, অনেকেই করেছেন, তারা ভালো রেজাল্টও পেয়েছেন, আমায় তারা কমেন্ট করে জানিয়েছেন। তাই আমি ভাবলাম এই বছরও আপনারা যারা আমাকে নতুন দেখছেন, যারা বিষয়গুলো জানেন না, তাদের জন্য প্রয়োজনীয় খুবই এই উপায়গুলো। তাই আজকের এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম। যদি এই বিষয়ে কোনো কারোর প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এছাড়াও আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না, ভালো লাগলে ভিডিওগুলো আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা, আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার, যারা পার্সোনাল কোনো কোয়ারিজ থাকতে পারে অনেকের, তারা আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আপনারা ভিডিও ডেসক্রিপশনগুলো চেক করবেন, ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি, পুনরায় বলছি জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা রইল, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।